আচ্ছা সবাইটা খেয়াল করি, এই যে দেখেন মাত্র তিনটা মাত্র ডোমেইন অবজেক্ট না এখানে, কোর্স, ডাটাবেস আর কি স্টুডেন্ট, তিনটা মাত্র অবজেক্টের জন্য আমার কতগুলো ক্লাস তৈরি হয়েছে? 12টা। তাতেই কিন্তু দেখতে খুব বাজে লাগতেছে। সো যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এগুলাকে আবার ফোল্ডারিং করতে হবে। ফোল্ডারিং মানে হচ্ছে যে ক্লাসগুলো যে গ্রুপে থাকার জন্য যোগ্য, গ্রুপিং। নর্মালি যেটা হয় যে ডাটা অ্যাক্সেসের যে ক্লাসগুলো একটা জায়গায় রাখা হয়, ইউআই ক্লাসগুলো একটা ফোল্ডারে রাখা হয়, এবং ডোমেইন অবজেক্ট যেগুলো আছে স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, এগুলো একটা ফোল্ডারে রাখা হয়, কারণ তাতে আপনার মেনটেন করতে সুবিধা হবে। কীরকম? খুবই সোজা, আপনার ইচ্ছা হলে এটা করতে পারেন, যেহেতু এখানে কোনো ফি লাগে না। রাইট ক্লিক, অ্যাড ফোল্ডার UI, ডোমেইন। তাহলে কোনটা কোথায় যাবে বলেন তো? কোর্স, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট। আমি রাইট ক্লিক করলাম, কাট করলাম, ডোমেইনে গিয়ে ওকে। সিমিলারলি ডাটা অ্যাক্সেস, 1, 2, 3, 4, রাইট ক্লিক, লাস্ট ওয়ান, মানে হচ্ছে কোনখানে আপনার কোনখানে কল করলে সে আসলে এই ক্লাসগুলোকে পাবে। ফর এক্সাম্পল, এতক্ষণ পর্যন্ত আমার সবগুলো ক্লাসের নেম স্পেস ছিল কোনটা? এইটা। অর্থাৎ কেউ যদি স্কুল সিস্টেম ডট ইউআই দিয়ে ডট দেয়, সে এই ক্লাস সবগুলো পেয়ে যেত। বাট এখন আমি কী করছি? ফোল্ডারিং করছি না? তাহলে আমার এগুলো কি এটা রাখা ঠিক? স্কুল সিস্টেম ডট ইউআই এখন থাকা ঠিক? ঠিক না। কী হওয়া দরকার তাহলে এখন? যেহেতু এই ডাটা অ্যাক্সেস ফোল্ডারের মধ্যে আছে, ডাটা অ্যাক্সেসটা অ্যাড করা উচিত। আর যেহেতু আমার রিসার্ভার আছে, আমি এটা রিসার্ভার ইনস্ট্রাকশন দিলেই সে এটা করে দিবে। রিসার্ভার কেন ইউজ করব? কারণটা হচ্ছে এই ক্লাসটা যত জায়গায় ইউজ হয়েছে, রিসার্ভার কী করে সব জায়গার নেম স্পেস সে একবারে চেঞ্জ করে দেয়। আপনি যদি এইটা এইভাবে রিসার্ভার যদি না করেন, আপনার প্রতিটা ক্লাসে গিয়ে গিয়ে নেম স্পেস চেঞ্জ করতে হবে যারা একে কল করছে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখাই, এটা গেল কমন ডাটা অ্যাক্সেস, তাই না? আচ্ছা সাপোজ কোর্স ডাটা অ্যাক্সেস, তাই না? কোর্স ডাটা অ্যাক্সেসে আমার বর্তমান পাথ হচ্ছে স্কুল সিস্টেম ডট ইউআই। আমি এর নাম দিলাম ডট, ঠিক আছে? বর্তমান পাথ তো তার এটাই, তাই না? কিন্তু এই যে দেখেন কোর্স ডাটা অ্যাক্সেসকে কে কল করছিল? কোর্স এন্ট্রি, কোর্স এন্ট্রিতে যাই,
দেখেন সে এখন কিন্তু লাল দেখাই দিছে। কেন লাল দেখাই দিছে? কারণ তাকে আগে যে নামে চিনতো নামটা চেঞ্জ হয়ে গেছে, রাস্তা চেঞ্জ হয়ে গেছে। এবং যেহেতু আমি এটা ম্যানুয়ালি করছি, রিসার্ভার সব জায়গায় কিন্তু অ্যাড করে নাই। হ্যাঁ, ইটস ট্রু যে এখানে আবার ক্লিক করলে পাওয়া যাব, বাট স্টিল আমার প্রতিটা ক্লাসে গিয়ে গিয়ে এরকম চেঞ্জ করতে হচ্ছে, চেক করতে হচ্ছে। আমি যদি ডিপার্টমেন্টের এই জিনিসটা দেখেন অটোমেটিকলি চেঞ্জ করি, অল্টার এন্টার মুভ ডিক্লারেশন টু এইটা, এই দেখেন সবগুলো চেঞ্জ করতেছে সে। সো ডিপার্টমেন্ট এন্ট্রিতে যাই, দেখেন সে কিন্তু পেয়ে গেছে, বুঝতে পারছেন? সো যখন আপনারা এরকম নেম স্পেস চেঞ্জ করবেন, ইউ শুড ফলো দ্য রিসার্ভার্স কমান্ড, আদারওয়াইজ আপনাকে ম্যানুয়ালি সবগুলোতে গিয়ে চেঞ্জ করতে হবে, চেক করতে হবে। এখন আমি বিল দিলে অ্যাটলিস্ট কয়েকটা বিল পাবো, বিল জেরো পাবো। হ্যাঁ, কারণ কোর্সের জন্য যে সমস্ত জায়গাগুলোতে কল হয়েছিল সবগুলো আমি চেঞ্জ করিনি। ডোমিনো সেম, ডোমেইন ডিপার্টমেন্ট, আচ্ছা আর চেঞ্জ করবো না, বাকি আপনারা করে নেবেন। আচ্ছা বিল দেই, দেখেন কোর্স নিয়ে দুই তিনটা এরর দিবে। বললাম না, এই যে নেম স্পেস অ্যাড করে দিচ্ছি আমি, এখন কাজ করবে। রিবিল্ড সাকসেস। সো এটা হচ্ছে লেয়ার আর্কিটেকচারের একদম প্রিমিটিভ অবস্থা, ডাটা অ্যাক্সেস ডোমেইন ইউআই দেখতে এখন শুধু আসতেছে না, দেখার কথা। এখন সাপোজ আমি একটা লজিক অ্যাপ্লাই করলাম, লজিক কি লজিক, যে সমস্ত স্টুডেন্টের কি বলে এটাকে অ্যাড্রেস দেওয়া হচ্ছে না সেগুলোকে ঢুকতেই দিবে না, অ্যাড্রেস লাগবে। অথবা অন্য একটা কাজ করা যায়, ইমেল অ্যাড্রেস চেক করা যায়, জিমেল অ্যাড্রেসে যদি তার অ্যাট দ্য রেট অফ সাইন না থাকে তাইলে ডাটাবেসে সেভ করতে দিবে না। এই যে লজিকটা, সেটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি? সাপোজ এখানে একটা নতুন প্রপার্টি অ্যাড করলাম, পাবলিক স্ট্রিং ইমেইল ঠিক আছে। আমার কোয়েশ্চেনটা আবার করি, কেউ যদি স্টুডেন্টের ইমেইল অ্যাড্রেস সেভ করতে চায় তাহলে ইমেল অ্যাড্রেসে মাস্ট অ্যাড্রেস অফ সাইন থাকতে হবে। আমার কোশ্চেন হচ্ছে, আমি ইউআইতে বাটন ক্লিক করলাম, ডাটাবেসে গিয়ে সেভ হলো, কোশ্চেন হচ্ছে এই চেকটা কোথায় করবো? অটো প্রপার্টি দিলে হবে, কিন্তু যদি আরও অনেক আস্তে আস্তে লজিক অ্যাপ্লাই করে, বিজনেস লজিক চেক করে, চেঞ্জ করে, এখানে এই এত জিনিস দেওয়া ঠিক না। হ্যাঁ, আপনার কথা ঠিক, অটো প্রপার্টি এখানে ইচ্ছা করে দেওয়া যায় যে ইফ এটা 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 সেট করো, আদারওয়াইজ রিটার্ন ফলস বা থ্রো এক্সেপশন, ঠিক আছে এটা হয়। আমি আরেকটা শুনতে যাচ্ছি, আর কি উপায় আছে বা কোথায় করবো এটা ছাড়া? হ্যাঁ, ডাটা অ্যাক্সেসে গিয়ে, ডাটা অ্যাক্সেসে গিয়ে, আচ্ছা ঠিক আছে একটা অপশন পেলাম ডাটা অ্যাক্সেসে, আর ইউআইতে আমরা ইচ্ছা করলে তখনও কিন্তু আমরা চেক করতে পারি,
কিন্তু ঝামেলাটা হচ্ছে এই প্রতিটা ফোল্ডার বা লেয়ারের স্পেসিফিক কিছু রেসপন্সিবিলিটি আছে। কি আছে? রেসপন্সিবিলিটি। কিরকম? ইউআই এর কাজ কি বলছিলাম? শুধুমাত্র দেখা এবং নেয়া, মানে হচ্ছে ডাটাবেস থেকে নিবে এবং ইউজার কাছ থেকে ইনপুট নিবে, ইউজারকে দেখাবে, দেয়া নেই। ওরা কোনো কাজ নেই, কোনো ধরনের বুদ্ধি কথাবার্তা এখানে দেওয়া যাবে না। ঠিক আছে, আর একটা অপশন ছিল আমাদের হাতে, only database বিষয়ে কথাবার্তা, something save something get, query নিয়ে কথাবার্তা, data population, domain হতে পারে। বা domain মানা করার অন্য একটা কারণ আছে, কারণটা হচ্ছে বর্তমান যে URL গুলো আছে, মানে নতুন ধরনের ফ্রেমওয়ার্ক আসছে, সেখানে এই ডোমেইনগুলা আলাদা এক ধরনের অর্থ বহন করে, প্রপার্টিগুলো আলাদা অর্থ বহন করে, সেখানে আপনি লজিক দিলে কাছে যায়। এই জন্য ডোমেইনে আপনার এই লজিকগুলো দেওয়া ঠিক না, জিমেল অ্যাড্রেসে @ আছে কি নাই। ঠিক আছে, তাই আমরা কোথায় দিব? ক্যারি দ্য ডাটা, এর একমাত্র দায়িত্ব হচ্ছে ডাটা ক্যারি করা। স্ট্রিং না দিয়ে আমরা 5টা ভ্যালু একটার মধ্যে ভরে সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাস্টমাইজ অবজেক্ট, স্টুডেন্ট, ডিপার্টমেন্ট। সো অ্যাকর্ডিং টু দ্য ডিডাকশন পলিসি, আমরা ডিডাক্ট করতে করতে কি দেখলাম? ইউআইতে রাখা যাবে না, ডাটা এক্সেসে রাখা যাবে না, ডোমেইনে রাখা যাবে না। সো আমাদের মনে হচ্ছে যে না, আমরা আসলে নতুন এক ধরনের ক্লাসের প্রয়োজন অনুভব করতে, যে আসলে এই ধরনের বুদ্ধির লজিকের কাজগুলো করবে, আর কোনো কাজ করবে না। সেটা আমরা বলতে পারি ম্যানেজার ক্লাস। ম্যানেজার ক্লাস, এই ম্যানেজার ক্লাস কি করবে? এই ধরনের লজিকগুলা চেক করবে। সাপোজ আপনার আরেকটু কমপ্লেক্স সিস্টেমে কি হয়, যে যদি এই ইউজারটা বা এই স্টুডেন্টটা বেতন পরিশোধ না করে, ওকে নেক্সট সেমিস্টারে উঠে দেওয়া হবে না। এখন এই কমপ্লেক্স যে ক্যালকুলেশন, কমপ্লেক্স যে হিসাব নিকাশ, এগুলো কি ডাটা এক্সেসে করা উচিত? ডিসিশন মেকিংগুলো না, আপনার করা উচিত হচ্ছে ম্যানেজারের মধ্যে। ঠিক আছে, সো আমরা এখানে সো স্টুডেন্টের জন্য আমরা কোনটা ইউজ করবো? স্টুডেন্ট ম্যানেজার, কোর্সের জন্য কোর্স ম্যানেজার, ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট ম্যানেজার। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনে আপনার বিজনেস লজিক থাক বা না থাক, ইউ মাস্ট ক্রিয়েট দ্য ম্যানেজার লেয়ার। কী বলছে আবার বলি, ইন স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন আপনার বিজনেস লজিক থাক বা না থাক, ইউ মাস্ট ক্রিয়েট দ্য ম্যানেজার লেয়ার। সো ম্যানেজার লেয়ার কীরকম? এই যে এরকম, তাহলে আমরা যদি একটু ব্লক ডায়াগ্রাম আঁকাই, তাহলে কি হচ্ছে? ইউআই ম্যানেজার, ডাটা এক্সেস, আর এইখানে পুরোটা মিলে আমাদের
ডোমেইনটা কেন, কারণ ডোমেইন ডাটাগুলো পাস হচ্ছে না, ঠিক আছে? এইটা ইচ্ছা করে এভাবে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এমন একটা কথা বলবো, আপনার কোড আবার খুব মেজর চেঞ্জ করতে হবে। কি বলবো, ইউ মাস্ট নট কল ডাটা অ্যাক্সেস ফ্রম কিউএন, মাস্ট নট, অবজেক্ট কল করা যাবে না, করেন না, করলে আপনি কম্পাইলার এরর দিবে না, এক্সেপশন থ্রো করবে না। বাট টু মেক এ স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন এটা করা যাবে না। তাহলে কি করতে হবে, ইউআই থেকে আমি ম্যানেজারকে কল করব, যদি ম্যানেজারে কোনো লজিক থাকে সে লজিকটা চেক করবে, যদি লজিক না থাকে সে সুন্দর করে ডাটা অ্যাক্সেসটাকে কল করবে এবং ডাটা অ্যাক্সেস ডাটাবেসে দেওয়া বা নেওয়ার কাজটা করে রিটার্ন করে দেবে। যদি লজিক থাকে এবং লজিক যদি স্যাটিসফাই না করে তাহলে কী হবে, তাহলে ডাটা অ্যাক্সেস কল হবে না, এখান থেকেই এখানে পাঠাই দেবে, রিটার্ন করাই দেবে, ভাই তোমার টাইম সেভ করতে পারবো না বা তুমি গেট করানোর যোগ্যতা অর্জন করো না, ঠিক আছে? এরকম তো ইউআই উইল অনলি ক্যান কমিউনিকেট উইথ ম্যানেজার, ম্যানেজার ওখান থেকে ডাটা নেওয়া দেওয়া করবে, এখান থেকে কমিউনিকেট করবে, এসে ভয়া ডাটা অ্যাক্সেস শুধুমাত্র ম্যানেজারের সাথেই কথাবার্তা বলতে পারবে, সে অন্য কারোর সাথে কথাবার্তা বলতে পারবে না। এইরকম যদিও ওরিয়েন্টেশনটা ভুল হয়েছে বাট চারটা লেয়ার এরকম করে হবে, ইউআই ম্যানেজার ডাটা অ্যাক্সেস অ্যান্ড সবার জন্য ডোমেইন। সো আপনারা বুঝতে পারতেছেন তাহলে আমার প্রতিটা ডোমেইন অবজেক্টের জন্য একটা করে কিন্তু ম্যানেজার লেখা লাগবে, এই ম্যানেজারের থ্রুতে আমার ইউআইগুলো ডাটা অ্যাক্সেসে যাবে। কী করবে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, স্টুডেন্ট রিপোর্ট স্টুডেন্ট এন্ট্রিতে দেয়, এখানে কী করছিলাম, ডাটা অ্যাক্সেস কল করছিলাম না, এগুলো বাসায় গিয়ে পরে চেঞ্জ করে নিয়েন। আচ্ছা এই যে স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস কল করা যাবে না, স্টুডেন্ট ম্যানেজারে কি সেভ মেথড আছে দেখেন, নাই তো, সো অ্যাড করতে হবে সেভ মেথডটা, কোনটা সিগনেচারটা শুধু সিগনেচার টানলে হবে কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, কেন না যাবে না বলেন তো, কোশ্চেন বুঝছেন? আপনি কি বলছেন, বলছেন ভাইয়া ডাটা অ্যাক্সেস যদি সেভ মেথড আছে ওইটি কেন আনা যাবে কিনা, কোশ্চেন তো এটাই ছিল, কোশ্চেনের আনসার দিচ্ছি আমি শুধুমাত্র সিগনেচার টানা যাবে, দ্যাট মিনস এইটুকু, এটাকে সিগনেচার বলে, ভিতরে কী কী জন্য আনবেন আপনি, ওটা ডাটা অ্যাক্সেস জিনিসপত্র বুঝলেন নাই, স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস কই, এই যে আপনি কি ফুল জিনিস নিতে যাচ্ছেন, তাহলে ডাটা অ্যাক্সেস ম্যানেজারের পার্থক্য কী হবে বুঝলেন নাই। সো আমি এখন আসি এই জায়গাটাতে, তাই না? এখন এখান থেকে আমার এই মেথডটা কল করতে হবে, কেমনে কল করবো, অবজেক্ট তৈরি করে কল করবো সোজা, ঠিক আছে?
যেহেতু আমার এখানে এখনও কোনো লজিক নাই, আমি কি করলাম এইটাকে ধরে এখানে পাঠিয়ে দিলাম, রিটার্নটা আবার এখানে পাঠাই দিলাম। এই যে আমি তো বলে দিলাম আপনি ইউআই থেকে ডাটা অ্যাক্সেসের কোনো কল করতে পারবেন না, সব থেকে এইভাবে মেথড বানায় বানায় কল করাইতে হবে। কিছু বোঝা গেছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে কোডটা দিব, আপনারা সবগুলো নেম স্পেস চেঞ্জ করবেন। চেঞ্জ করার সোজা রিসার্ভার আছে আপনার সবার কাছে, আছে না? আছে, রিসার্ভারে সবগুলো নেম স্পেস চেঞ্জ করবেন এবং ইউআই থেকে যে কলিংগুলো হচ্ছে কলিংগুলো চেঞ্জ করবেন। কি বলছি আমরা বলি, নেম স্পেস চেঞ্জ করবেন এবং প্রয়োজনীয় যে ম্যানেজারগুলো আছে সেগুলো বানাবেন, বানায় ম্যানেজারের মাধ্যমে ডাটা অ্যাক্সেসে কল করবেন। ক্লিয়ার? অ্যাট লিস্ট আমাকে চারটা রিপোর্ট দেখায়া তারপরে যেতে দিব, প্রতিটা পিসিতে আমি আসবো, চারটা রিপোর্ট দেখাবেন আমাকে, স্টুডেন্ট কোর্স ডিপার্টমেন্ট তিনটা, তিনটা দেখালে চলবে, তিনটা রিপোর্ট সহ হচ্ছে এবং ম্যানেজার শুরুতে যাচ্ছে, তারপর আপনাদের ছুটি। আমি আজকে ক্লাস ডিসমিস করে দিচ্ছি, এখন আপনাদের প্র্যাকটিস টাইম শুরু হবে। পেন ড্রাইভ দেন।